नमस्कार, नॉर्थ ईस्ट न्यूज़ आपने स्वागत जाना है। माम्पी चौधरी विस्तारित तो संबाद आगे एक नजरे देखे नहीं आजकल संबाद शिरोनाम। लाचित सेना सह आशु छात्र संगठन के बैन करा होक दाबी सारा आसाम बांगाली उन्नयन परिषद। छोट दुई बोन और बोनेर स्वामी बड़ बोनेर नाक केटे दे थानाय मामला। मुदी दोकानेर आड़ाले चलछे रंगरोमा नेशाद्रव्येर व्यवसा सोनाबाड़ी घाट एलाकाय चांचल्य। उग्र प्रादेशिकतावादीदेर दौरात्म्य तथा सरकारी निष्क्रियतार प्रतिबाद गणधर्णा कर्मसूची शिलचरे। एबारे संबाद विस्तारित। लाचित सेना सह आशु छात्र संगठन के बैन करा होक बिरोधिता सारा आसाम बांगाली उन्नयन परिषद काछाड़ जिला कमिटी। दुर्गा पूजा जे भावे बांगला बैनार छिड़े फेले दिए लाचित सेना और बांगाली के निर्यातन कर आशु छात्र संगठन, एदेर के बैन करा आईनी पदक्षेप नवार दाबी शनिवार शिलचर प्रेस क्लाबे सांबादिक सम्मेलन कर लाचित सेना के कड़ा हुशियारी दें सारा आसाम बांगाली उन्नयन परिषद काछाड़ जिला कमिटी। तारा बोलें शीघ्र ही एदेर बिरुद्धे आईनी व्यवस्था सरकार दाबी करें असम থেকে ব্যান করা হোক উগ্র জাতীয়তাবাদী লাচিত সেনা আশু ছাত্র সংগঠনকে। তারা এদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঙালি উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হেমাঙ্গ দাস, রত্নাঙ্কর ভট্টাচার্য, সুস্মিতা পুরকায়স্থ, টিঙ্কু বৈদ্য, গৌতম রায়, অমিয় ভূষণ চৌধুরী, বাপ্পা দাস, বাবুল রায়, সুনির্মল রায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। विगत दुर्गा पूजार पाक मुहूर्त जा घटना घटे ये बेपारे वन मन कथा व्यक्त करें नतून भावे कथा बोलते चाहना कि प्रेस मिट कर बना बना विभिन्न कथा प्रश्न सम्मुखीन होते हुए जवाब दिए डिस्ट्रिक्टर वार्किंग प्रेसिडेंट जेनारे सेक्रेटरि लीगल एडवाइजर टिंकुजी डान दिखे अभिभूषण चौधरी एवं आरोप कर्मकर्ता आर दीपक सहा सबाई सबाई एक ही आज के उन्नी जो कथा बार सब एक कथार संगे सामने एखान द्विमत नहीं कथा हे बार बार बोल ठीक है एक अर्गनइजेशन सैनबोर्ड लागिए किता समस्त अपक्रमे लिप्त होता तीव्र भाषा धिक्का जाना चीज प्रशासन सरकार के अपील कर आईनत एक पदक्षेप जैसे नवा आगामी दिन आसाम এই সমস্ত উশৃঙ্খল বাতাবরণ যাতে কেউ নিতে না পারে আইন কেউ যেন নিতে না পারে তাহলে জিরো যেটা এটা শাস্তি যে দেওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি সেটা হলো আমাদের সংগঠনের বক্তব্য। আমরা শুধু এই ব্যাপারে আজকে প্রেস মিটে সামিল হয়েছি তা নয়। আজকে অনেকে জানে না যে বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা বাঙালি হিন্দু যেহেতু পূজাকে নিয়ে আলোচনা হচ্ছে তা পূজাকে নিয়ে বলছি যে সম্পূর্ণ আসাম ব্যাপী প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 80 লাখ আমরা বেঙ্গলি হিন্দু বসবাস করছি। বরাক উপত্যকাতে আমরা 18 থেকে 19 লক্ষ বাঙালি হিন্দু বসবাস করছি। বরাক উপত্যকা বহু বাঙালি হিন্দুরা জানে না যে ব্রহ্মপুত্র উপত্যকা কী হারে বাঙালি হিন্দুরা আছেন। বরাক উপত্যকাতে আমরা 18 থেকে 20 লক্ষ বাঙালি হিন্দু বসবাস করছি। তৎসঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকাতে 56 লক্ষ থেকে 58 লক্ষ বাঙালি হিন্দু বসবাস করছি। আর সম্পূর্ণ আসাম ব্যাপী এই যে বাঙালি হিন্দু সমাজের কোনো অর্গানাইজার ছিল না, যদিও 1998 শুরু হয়েছিল তখন সামাজিক প্রেক্ষাপটের ছবি ছিল অন্য ধরনের। ধীরে ধীরে সমাজে ঐক্যের বাতাবরণ নিয়ে আসার জন্য আমরা অর্গানাইজার কাজ করেছি। বিগত ডিউরিং এনআরসি পিরিয়ডে সারা আসাম বাঙালি পরিষদ আমরা একটা ভূমিকা নিয়েছিলাম। যখন প্রশ্ন আসছিল খিলঞ্জিয়া 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 আমরা তখন ব্যাখ্যা দিয়েছি যে ডিউরিং ব্রিটিশ পিরিয়ড আসামে বাঙালি হিন্দুকে অধুনা সিলেট ডিস্ট্রিক্ট আধুনা বাংলাদেশ আগে সিলেট ডিস্ট্রিক্ট আসামে ছিল। চট্টগ্রাম ওয়েস্ট বেঙ্গল থেকে শিক্ষিত বাঙালি থেকে আসাম বিভিন্ন প্রান্তে বসিয়ে প্রশাসনিক স্তরে কাজ করা হয়েছিল। আজকে যদি হিসাব করি 400-500 বছর আগে বাঙালি হিন্দু আদিবাসী। শহর শিলচরে ঘটে গেল এক অমানবিক কাণ্ড। ছোট দুই বোন ও বোনের স্বামী তুলসী পাল ও চন্দ্রকান্ত নাথ মিলে বড় বোনের অর্থাৎ
রিঙ্কু রানী দাসকে কামড় দিয়ে নাক কেটে দেয়। মামলা গড়ালো থানায়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর তৃতীয় লিংক রোড লেন নম্বর পঞ্চমের বাসিন্দা রিঙ্কু রানী দাস তার ঘরে নিজের ছোট দুই বোন ও তাদের স্বামী আসে। আসার পর তারা বলেন তাদেরকে ডক্টরের প্রেসক্রিপশন দেওয়ার জন্য। ডক্টর প্রেসক্রিপশন না দিতে গেলেই বড় বোনের নাক, ছোট দুই বোন টিঙ্কু পাল ও রীনাথ তাদের স্বামীরা মিলে তাদের বড় বোনের নাক কেটে দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা আহত অবস্থায় শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিয়ে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরিবারের লোকেরা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন এবং টিঙ্কু পাল, রীনাথ ও তাদের স্বামীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান পরিবারের লোকরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম অভিজিৎ দাস। প্রমাণ লাগে মা কইছে আমি তো দিতাম না, আমার আমি খেয়ে নিতাম, তোমরা যে সময় লাগবো এই সময় কোর্টে দেখাইবো আমি যাইমু, আমি তোমরা হাতে খেয়ে নিতাম আমার ডকুমেন্টসটা। এটা করতে করতে তারা মানে খুব কটা কাটা কাটে হয়েছে। এরপরে মার মাসি অত মানে তারা জামাইয়ের শুরু বাড়ছে যেন তারা ধাক্কা থেকে শুরু গেছে। আর আর তো এটা করতে করতে বাবা আইসুন যেন তোমরা যাও যাও অত মাতিও তুলো না, বুক গরমে বিচার করিও না। আর তা আর বাবা মিষ্টি মাসিয়ে টিঙ্কু পালে ধাক্কা মেরা ফলে মায়ের কইছে যে তোমরা যাও। তারপরে ইনামাসিয়া মার নাকের মধ্যে খামার মারিয়া নাক পুরা অর্ধেক টুকরা নিছে গা পুরা। এরপরে তো তারা সিলাসিলি করিয়া তারা বাড়ির মধ্যে হাল্লা চিৎকা করিয়া পাড়া মানুষ সব আইসে। এরপরে আমি মারে লইয়া মামার বাসা গেছিল লইয়া যেন যাতে ব্লিডিংটা কমে, ব্লিডিং বহুত ব্লিডিং হয়েছে। তারপরে মার লাগে যেন পুরা অচেতন হয়ে যায়, এটার দিকে আমি লগে লগে লিয়া গেছি। আর মাসি তারা বাড়িতে রুইছিল ওই সময় ওই সময় পর্যন্ত। এরপরে কি দেখো থানাত কে দিয়েছিল? থানাত মামারে লিয়া মামার লগে গেছি থানার মধ্যে। আর থানার মধ্যে তারা মানে খুব এফিডেভিট লেখাইছি নাম দিয়া সব কিছু। কার কার নামে কে দিয়েছিল? তো রীনানা টিঙ্কু পাল তার দুজনের নামে দেওয়া হয়েছে। হাজব্যান্ডের নামে? হাজব্যান্ডের নাম চন্দ্রনাথ আর তুলসী পাল। ওখন কি অবস্থা তোমার মার? মার তো এখন ইয়ার দেওয়া হয়েছে হিমোগ্লোবিন দেওয়া, এনাসিসের বলে দেওয়া হইব আর এডমিশন নেওয়া হইব। এখন প্রশাসনের কাছে কিতা বিচার লাগে? প্রশাসনের কাছে লাগে যেন তারা মানে অন্য মানুষ একজনে গড়ে আইয়া এরকম কেন উপদ্রব চালাইত, যেন তারা কিরকম রাত দিয়েছে যেন এরকম আইয়া মারধর করতো। কাছাড়ের সোনাবাড়ি ঘাট এলাকায় মুদির দোকানের আড়ালে চলছে রমরমা নেশাদ্রব্যের ব্যবসা। ড্রাগস থেকে নিয়ে ব্রাউন সুগার, ব্রাউন সুগার থেকে নিয়ে কোডাউন, বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের সোনাবাড়ি ঘাট কোঅপারেটিভের পাশে এক মুদির দোকানে চলছে কেনাকাটা। কাছাড় পুলিশের চোখে ফাঁকি দিয়ে চালাচ্ছেন নেশাদ্রব্যের ব্যবসা সজল লস্কর নামের এক মুদি দোকানে, যেখানে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। সেখানে অসমের কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটে দেখা যাচ্ছে মুদি দোকানের আড়ালে চলছে রমরমা নেশাদি দ্রব্যের ব্যবসা। কচি কাঁচা থেকে নিয়ে বড়দের জীবন নষ্ট করছে এই নেশাদ্রব্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমার ঘর আতাল বসছিল দেখে এনে জানি আগে আমার কইছে জানেন তোমার না খাওয়া যায় আপনি জি তাও 40 টাকা না এইটা আপনি তো রাইবে না এটা আর লাগিল না তাও 40 টাকা আছে দেখি লাগে বুঝি না। পুজো মণ্ডপে উগ্র প্রাদেশিকতাবাদীদের দৌরাত্ম্য ও রাজ্য
রাজ্যের বাঙালিদের প্রতি ক্রমাগত কটূক্তি তথা সরকারি নিষ্ক্রিয়তার প্রতিবাদে শনিবারের শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গণধর্ণা কর্মসূচি পালন করেন বিডিএফ কর্মী সহ সমস্ত দল সংগঠন তথা সচেতন নাগরিকদের উপস্থিতিতে। এই গণধর্ণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনপুরগায়স্থ তমালকান্তি বণিক, প্রদীপ দত্ত রায়, আতাউর রহমান মাঝার ভুঁইয়া, তপধীর ভট্টাচার্য, রূপম নন্দী পুরগায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিজেপি সরকারের আমলে কিভাবে লাচিত সেনারা দুর্গাপূজা মণ্ডপের বাংলা ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে, এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা নেননি কেন। তারা সরকারের কাছে দাবি রাখেন, অতিসত্বর বাংলা ভাষাকে যারা অবমাননা অত্যাচার করেছে তাদেরকে অতিসত্বর জেলে প্রেরণ করতে হবে। আজ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্রে অবস্থিত আইআইটি বেনারসের জনৈক ছাত্রীকে বন্দুক দিয়ে ভীতি প্রদর্শন করে প্রথমে শ্লীলতাহানি ও পরবর্তীতে অন্যান্য ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেওয়ার ঘটনার বিরুদ্ধে আজ এআইডিএস ও সর্বভারতীয় কমিটির আহ্বানে সারা দেশে কালো দিবস পালন করা হয়। সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সদস্যরা আজ এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে কালো দিবস পালন করেন। এ উপলক্ষে আজ করিমগঞ্জ রবীন্দ্র মূর্তির পাদদেশে বেলা 12 ঘটিকায় সংগঠনের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে উক্ত ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত সাংস্কৃতিক ও গণতান্ত্রিক সুনিশ্চিত করা, গণমাধ্যমে অশ্লীলতার প্রচার বন্ধ করা ইত্যাদির দাবিতে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক সঞ্চিতা শুক্লা। তিনি বলেন, মানে ভবিষ্যতেও আমরা তার আরো এভাবে ঘটনার আমরা মানে প্রতিবাদ করবো এবং আগেও আমরা প্রতিবাদ করে যাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলন করার দিকে যাব যদি এই সমস্ত ঘটনা মানে ইতিমধ্যে বন্ধ না হয়। এই এই এইগুলিই আমরা, এইটাই আমাদের বক্তব্য, আমরা এর জন্যই এখানে প্রতিবাদ করছি আর কি। আজকের এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিৎ কুমার পাল সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অরূপ রায়ের প্রতিবেদন। আজ অর্থাৎ শনিবার সমাপ্ত হলো সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের ধর্ণা কার্যসূচি। 1 নভেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত চলে আসা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ধর্ণা কার্যসূচি আজ অর্থাৎ শনিবার শিলচরের ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন কার্যালয়ের সামনে বিশাল ধর্ণা প্রদর্শন করা হয়। কাছাড়ের বিভিন্ন স্থান থেকে মধ্যাহ্নভোজন কর্মচারীরা এই ধর্ণা কার্যসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানিয়ে দেন, সরকার যদি দাবিগুলো না মানেন তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, সমগ্র অসম কাঁপিয়ে তুলবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সমস্ত বকেয়া সাম্মানিক শীঘ্রই প্রদান করা, প্রতি মাসের সাম্মানিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া, ন্যূনতম মজুরি আইনের ভিত্তিতে 10,000 টাকা মাসিক সাম্মানিক নির্ধারণ করা, কাজ হারানোর রন্ধন কর্মীদের এককালীন 3 লক্ষ টাকার সাহায্য প্রদান করা, মধ্যাহ্নভোজন প্রকল্পের ব্যক্তিগতকরণ করার প্রচেষ্টা বন্ধ করা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আজকে 4 নভেম্বর সারা আসামেই সিটুর অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের সদস্যরা আজকে সারা আসামেই এই বিক্ষোভ প্রদর্শন করছেন। গত 1 তারিখ থেকে এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে বিভিন্ন ব্লকে, সেই ব্লক পর্যায়েটা আজকে জেলা পর্যায়ে এই বৃহত্তর সমাবেশ এবং বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। মূলত এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা অত্যন্ত দরিদ্র শ্রেণীর মহিলারা, যারা স্কুলে বাচ্চাদের রন্ধন রান্না করে খাওয়ানোর কাজে যুক্ত, এদের প্রতি যে অমানবিক ব্যবহার করা হয় তার বিরুদ্ধেই এই বিক্ষোভ। অমানবিক ব্যবহারের প্রথম কথা হচ্ছে যে আজকে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মাসিক এই ধরনের কাজ করার জন্যে মাত্র 1,000 টাকা সম্মাননা দেওয়া হয়। এটাকে আবার বলা হচ্ছে সম্মাননা, যেটাকে অসাম্মানিক হিসাবে আমরা মনে করি। তাও 12 মাস নয়, 10 মাসের জন্যে এদেরকে টাকা দেওয়া হয়, সেটাও সেই টাকাটা সময় মতো এদের হাতে পৌঁছয় না। এই ধরনের একটা সরকারি ব্যবস্থা কী করে চলে সেটাই একটা আশ্চর্যের ব্যাপার, এবং সেটা স্বাধীন দেশে। সুতরাং বারবার আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়, বারে বারে এই ব্যাপারে আমরা আন্দোলন করেছি, অথচ দেখা যাচ্ছে যে সরকার নীরব। এই পরিস্থিতিতে আমরা দাবি করেছি যে প্রত্যেক মধ্যাহ্নভোজন কর্মচারীকে ন্যূনতম 10,000 টাকা তাদের মজুরি দিতে হবে,
এদেরকে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, দশ মাস নয় এদের বারো মাসই এদেরকে 10,000 টাকা করে বেতন দিতে হবে, যারা অবসর নেবেন সেই অবসরকালীন কর্মীদেরকে ন্যূনতম 3 লক্ষ টাকা করে এদেরকে অবসরকালীন ভাতা দিতে হবে। এই ধরনের দাবিগুলি নিয়েই আজকে এইখানে এই বিক্ষোভ, শুধু কাছাড় জেলা নয়, আসামের সমস্ত জেলাতেই এই বিক্ষোভ চলছে, এবং যদি সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। সরকারের নিশ্চয়ই মনে আছে এটা, যে এর আগে যখন এটাকে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার চেষ্টা চলছিল এই প্রকল্পকে, তখন এই মধ্যাহ্ন ভোজন কর্মচারী মহিলারা, এই গরিব মহিলারাই সরকারকে বাধ্য করেছিল এটাকে আবার সরকারি প্রকল্পের মধ্যে রাখতে, কারণ তারা কোনো জায়গাতে কোনো ব্যক্তি মালিকানাধীন খাবার পৌঁছতে দেননি। এই কথাটা মনে রেখে আগামী দিনের আরও এই ধরনের জঙ্গি আন্দোলন যাতে না হয় তার জন্যে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আমরা আমাদের এই দাবি, আমরা মেমোরেন্ডাম দেবো আজকে, এবং সারা আসাম থেকে মেমোরেন্ডাম যাচ্ছে, আগামীতে নির্বাচন আসছে, আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই সরকারটা সরকার হয়েছে এই মহিলা এবং সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে, সুতরাং এরা যখন আগের সরকারকে ছুঁড়ে ফেলতে পেরেছে, সুতরাং এই সরকারকে ছুঁড়ে ফেলতেও এদের খুব বেশি সময় লাগবে না, যদি এদের বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করেন এবং এরা যদি এই দাবিগুলিকে না মেনে নেন। সুতরাং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে আমরা সরকারকে হুঁশিয়ার করছি, অথবা এদের দাবিগুলি অবিলম্বে মেনে নেওয়ার ব্যবস্থা করা হোক। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। লাচিত সেনা সহ আশু ছাত্র সংগঠনকে ব্যান করা হোক, দাবি সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদের। ছোট দুই বোন ও বোনের স্বামী বড় বোনের নাক কেটে দেয়, থানায় মামলা। মুদি দোকানের আড়ালে চলছে রমরমা নেশাদ্রব্যের ব্যবসা, সোনাবাড়ি ঘাট এলাকায় চাঞ্চল্য। উগ্র প্রাদেশিকতাবাদীদের দৌরাত্ম্য তথা সরকারি নিষ্ক্রিয়তার প্রতিবাদ, গণধর্ণা কর্মসূচি শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।